জিওডট স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে তোমরা নিয়মিতভাবে ভূগোলের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা পাবে, যা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জিওগ্রাফি অনার্স ও জিওগ্রাফি পাসের স্টুডেন্টদের সাহায্য করবে। এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নোত্তর নিয়েও এখানে আলোচনা করা হবে। আজ আমরা আলোচনা করব কনসেপ্ট অফ রিজিয়ন নিয়ে। ভূগোলে অঞ্চল হল একটি বহুল ব্যবহৃত শব্দ, যা লাতিন শব্দ রেগা থেকে এসেছে, যার অর্থ কোনো নির্দিষ্ট শাসন অঞ্চল। আসলে অঞ্চল হল এক বা একাধিক সমধর্মী গুণবিশিষ্ট দৈশিক একক, অর্থাৎ অঞ্চল হল ভূপৃষ্ঠের একটি ক্ষুদ্র বা বিশাল অংশ যেখানে সমজাতীয় বৈশিষ্ট্য বিদ্যমান এবং যার সাহায্যে পার্শ্ববর্তী অঞ্চল থেকে ওই বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে চিহ্নিত করা যায় এবং এর একটি নির্দিষ্ট সীমানা থাকবে। যেমন ধরো ভারতের ক্ষেত্রেই যদি আমরা বলি, ভারতের উত্তরে রয়েছে হিমালয় পার্বত্য অঞ্চল আর দক্ষিণে রয়েছে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি অঞ্চল। এই দুই অঞ্চলের মাঝখানে একটা সুনির্দিষ্ট সীমারেখা রয়েছে যেটা এই দুটি অঞ্চলকে পৃথক করেছে, তাই দুটো পৃথক অঞ্চলকে আমরা খুব সহজেই এখানে চিহ্নিত করতে পারি। এবার আমরা ক্লাসিফিকেশন অফ রিজিয়ন করব। দেখো এখানে আমরা রিজিয়নকে মূলত তিনটে ভাগে ভাগ করেছি, ফর্মাল রিজিয়ন, ফাংশনাল রিজিয়ন, পারসেপশনাল রিজিয়ন। তাহলে এর মধ্যে প্রথমেই আসে ফর্মাল রিজিয়ন। তাহলে আমরা এখন আলোচনা করব ফর্মাল রিজিয়নটা কি। ফর্মাল রিজিয়ন হলো এমন এক এলাকা যার একটি নির্দিষ্ট বিষয়ে সমসত্ব, অর্থাৎ এইসব অঞ্চল ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ সম শ্রেণীভুক্ত হবে। মূলত প্রাকৃতিক উপাদানের উপর ভিত্তি করে এটি বিভাজিত হয়েছে, তবে পরবর্তীকালে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক উপাদানও এখানে ব্যবহৃত হয়েছে। তাই বর্তমানে এই ফর্মাল রিজিয়নকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। যেমন দেখো ফিজিওগ্রাফিক রিজিয়ন, ক্লাইমেটিক রিজিয়ন, কালচারাল রিজিয়ন, পলিটিক্যাল রিজিয়ন, ইকোনমিক্যাল রিজিয়ন, সোশ্যাল রিজিয়ন। ধরো ভারতবর্ষের ক্ষেত্রেই যদি আমরা বলি, ভূপ্রকৃতিগত ভাবে ভারতবর্ষকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। যেমন উত্তরে রয়েছে হিমালয় পার্বত্য অঞ্চল, তার নিচেই রয়েছে উত্তর ভারতের বিস্তৃত সমভূমি অঞ্চল, তার নিচে রয়েছে মধ্য ভারত ও দাক্ষিণাত্য নিয়ে একটা বিশাল উচ্চভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল আর দ্বীপ অঞ্চল। তাহলে এই যে বিভাগগুলো হলো, এগুলো কিন্তু তার ভূপ্রকৃতিগত মানে ফিজিওগ্রাফিক ভাবে একে ভাগ করা হয়েছে। আবার ক্লাইমেটিক হিসাবে যদি ভাগ করি, ভাবো যদি রাজস্থানের মরুভূমির কথা বলি, তাহলে সেখানে রয়েছে মরু জলবায়ু অঞ্চল। আবার সমুদ্র তীরবর্তী অঞ্চলে যদি দেখি, তাহলে সেখানে আমরা দেখব উপকূলীয় জলবায়ু অঞ্চল। এভাবেই আমরা ক্লাইমেটিক রিজিয়নে ভাগ করতে পারি। আবার যদি আমরা ভাষাকে একটা প্রধান মাধ্যম হিসাবে দেখি, তাহলে তেলুগু ভাষাভাষী অঞ্চল, বাংলা ভাষাভাষী অঞ্চল, এইভাবেই আমরা ফর্মাল রিজিয়নকে বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। এবার আমি ফাংশনাল রিজিয়ন নিয়ে আলোচনা করব। দেখো আমরা এর আগে ফর্মাল রিজিয়ন করেছিলাম, এবার আমরা ফাংশনাল রিজিয়নটা করছি। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে ফাংশনাল রিজিয়নটা কি। প্রধানত অর্থনৈতিক কার্যাবলীর উপর ভিত্তি করে যখন কোনো অঞ্চল বিকাশ লাভ করে তাকে ফাংশনাল রিজিয়ন বলে। এইরূপ অঞ্চলকে আমরা আবার নোডাল রিজিয়নও বলে থাকি। আসলে এই ধরনের অঞ্চলগুলি বহুবিধ কার্যাবলীর দ্বারা পারস্পরিক সম্পর্কযুক্ত ও অসমসত্ব কেন্দ্র নিয়ে গঠিত হলেও এদের একটি নির্দিষ্ট কেন্দ্র বা নোড থাকে, যাকে কেন্দ্র করে ওই অঞ্চলের সমগ্র কার্যাবলী সংঘটিত হয়। যেমন দিল্লিকে কেন্দ্র করে তার পার্শ্ববর্তী অঞ্চলের অর্থনৈতিক ক্রিয়াকলাপ পরিচালিত হয়। এই ফাংশনাল রিজিয়ন বা নোডাল রিজিয়নকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, যেমন সিটি রিজিয়ন, ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন, অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন প্রভৃতি। এবার আসি পারসেপশনাল রিজিয়নের প্রসঙ্গে। পারসেপশনাল রিজিয়ন হল মানুষের মনস্তাত্ত্বিক চিন্তা বিষয়ের উপর নির্ভর করে যখন কোনো অঞ্চলকে চিহ্নিত করা হয় তখন তাকে বলা হয় পারসেপশনাল রিজিয়ন। যেমন মধ্যপ্রাচ্য বললে কারো মনে হতে পারে আফ্রিকার পূর্ব দিকের অঞ্চল, আবার কারো মনে হতে পারে খনিজ তেল সমৃদ্ধ অঞ্চল। এরকমই বিষয় হল মনস্তাত্ত্বিক চিন্তা, সেটাকেই আমরা পারসেপশনাল রিজিয়ন বলে চিহ্নিত করে থাকি। এবার আমি একটু প্ল্যানিং রিজিয়ন নিয়ে আলোচনা করছি। আসলে প্ল্যানিং রিজিয়ন হলো এমন একটি ভৌগোলিক অঞ্চল যেখানে উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়িত করা, যা আঞ্চলিক সমস্যা দূরীকরণে সাহায্য করবে। আয়তনের ভিত্তিতে পরিকল্পনাকে সাজালে একে তিনটি স্তরে ভাগ করা যায়, যেমন ম্যাক্রো প্ল্যানিং রিজিয়ন, মেসো প্ল্যানিং রিজিয়ন আর সবচেয়ে ছোটটা হচ্ছে মাইক্রো প্ল্যানিং রিজিয়ন। এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে এবং বেল বাটন ক্লিক করতে ভুললে চলবে না।